हेलो गाइस, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। তো তোমরা আজকে দেখতেই পাচ্ছ না, আমরা দেখতে পাচ্ছ না সবার আগে কেন আমরা তিনজন একসাথে এসেছি আমাদের চ্যানেলে, সেটা সব বলা দ্বিতীয়বার, তাই তো? সেটা দ্বিতীয়বার না, দাঁড়া আমাকে একটু বলতে দে। কথাটা হচ্ছে আজকে আমাদের কোয়ার্কি লাইফ কোয়ার্কি ফ্যামিলি থেকে, তাই তো, তোমাদের সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে তোমাদেরকে জানালাম, ঠিক আছে গাইস? এটা এবার তোমরা বলো। আমাদের কোয়ার্কি ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে আমরা জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই তোমরা ভালো থেকো। তো গাইস খুব ভালোভাবে সেলিব্রেট, হ্যাঁ হ্যাঁ, কে কেমন করবে, হ্যাঁ একদম, কে কেমন ভাবে সেলিব্রেট করবে সেটা কিন্তু আমাদের কমেন্টসে জানাবে। খুব কথা বলছি না, আজকে হট করে হয়ে যাচ্ছে তো না। আজকে ভালো দিনে কিন্তু আমাদের তিনজনে এন্ট্রি হয়েছে গাইস, এরকম আমাদের তিনজনকে তোমরা সবাই প্রায় দেখতে পাবে, ঠিক আছে? তো আজকে যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, মানে 15 আগস্টে তিনটে কালার হয়, তাই তো? একটা গেরুয়া, একটা হচ্ছে গেরুয়া, একটা সাদা, একটা হচ্ছে সবুজ। সেই তিনটে কালার নিয়েই আমরা তোমাদের সামনে এটা সেলিব্রেট করছি, স্পেশাল এটা, ঠিক আছে? মানে 15 আগস্ট এটা স্পেশাল, ঠিক আছে? গেরুয়া, সাদা আর হচ্ছে সবুজ, এটাই তোমাদের সামনে আনা হয়েছে। আর ড্রেসও দেখছো, দেখো গেরুয়া, হোয়াইট আর হচ্ছে সবুজ, তোমরা জানাবে। হ্যাঁ, আমরা খুঁজে খুঁজে নিয়ে পড়েছি, কেমন লাগছে কনসেপ্টটা, মানে তোমাদের এই কনসেপ্টটা আমরা কিন্তু বসে বসে ভেবেছি, জানো তো, তাই তো? তোমাদেরকে স্পেশাল ইভেন খাবারও ম্যাচ, দেখো জামার সাথে খাবার ম্যাচ, সবকিছু। আর কি কি মেনু আছে আমারটা আমি বলবো, ওদেরটা ওরা বলবে, ঠিক আছে? বল। তো এখানে আছে বাটার চিকেন, ইন্ডিয়ার খুব ফেমাস ডিশ গাইস। তো তার সাথে এই অরেঞ্জ, এমনি এটা জাস্ট এমনি রাইস, হ্যাঁ অরেঞ্জ রাইস এটা, ঠিক আছে? আচ্ছা তো, হ্যাঁ চলো। আর এটা হচ্ছে আমার প্লেন ভাত, যেহেতু হোয়াইট, ঠিক আছে গাইস? আর হচ্ছে এটা দই পোস্ত ডিম, মানে ডিম দই পোস্ত দিয়ে একটা কিছু করা হয়েছে, ঠিক আছে? যে যেটা আমি করেছি আমি নিজেও জানি না। আর আমার হচ্ছে এখানে পালক পনির, আর হচ্ছে তার সাথে গ্রিন রাইস, ঠিক আছে? ঠিক আছে, দেখতেই পাচ্ছ, দেখো আজকে ভুল চুক হলে কিছু মনে করো না, তিনজনে একসাথে এই নতুন করছি তো, তার জন্য আমার একটুখানি মানে জড়সড় হয়ে যাচ্ছি, নার্ভাস হয়ে যাচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। হ্যাঁ, আর আজকে আরেকটা কথা গাইস, আজকে কিন্তু কোনো পানিশমেন্ট নেই, ঠিক আছে? পানিশমেন্টটা কিছু হবে না, আজকে আমরা একটা গান করব, আজকে আমরা তিনজনে মিলে একটা দেশের একটা গান করব, ঠিক আছে? তো আর আমাদের হচ্ছে গিভওয়ের ভিডিও, গিভওয়ের একটা ভিডিও হবে আমাদের 20K সাবস্ক্রাইবার, করেছি করেছি তো, হ্যাঁ করেছি, ওটা আই বাটনে দেয়া থাকবে, তোমরা দেখো, ওটা 7000 লাইক করো, হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা গিফট সবার কাছে পৌঁছে যাবে, পৌঁছে যাবে। তো গাইস বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি বেশি খাবার। আর আচ্ছা, ইনস্টাগ্রামের আইডি কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা 15 আগস্ট কেমনভাবে কি পালন করছো যদি মনে হয় যে ফটো পোস্ট করতে আমাদেরকে ট্যাগ করো, ঠিক আছে? আর লাইক করো যত তাড়াতাড়ি তোমরা ওখানে ফলো করবে, আর 1000 ফলোয়ার্স হয়ে গেলে, তাই তো, আমরা তিনজন কিন্তু ঠিক এরকমই হয়তো এর থেকেও স্পেশাল কিছুভাবে লাইভে আসবো, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে হচ্ছে আমাদের এইটা মানে এই কী বলে গাছ চ্যালেঞ্জ হচ্ছে না, আজকে আমাদের মধ্যে তিনজনের মধ্যে খাওয়া দাওয়া হবে, একটু গল্প টল্প হবে, এটা শুরু করার আগে, এটাকে কি বলে আমার মনে পড়ছে, এটা শুরু করার আগে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর কমেন্ট করতে হবে, আর প্রচুর শেয়ার, আর হচ্ছে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তো চলো চলো ভাই, কালারিং পকেছি আজকে রাইস, খুব পকেছি, তোমরা মাথা খারাপ হয়ে যাবে হয়তো, যে যার ডিশ সেই বানিয়েছে, হ্যাঁ এটা আমি, ওটা দিদি, ওটা বোন বানিয়েছে, হ্যাঁ চলো আজকে খাচ্ছি গাইস, আজকে পানিশমেন্ট নেই, এটা খুব আনন্দ লাগছে। আর এটা আমাদের কনসেপ্টটা বেরিয়েছে, যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি গাইস, জানিও, ঠিক আছে? একজন কি আরেকজনের খাবারটা টেস্ট করা যাবে? হ্যাঁ আমি তো নেবো তোর কাছ থেকে, ও আমার কাছ থেকে নেবে, তাই না? ভালো লাগছে কিন্তু, তোমরা জানিও যে 15 আগস্টে তোমরা এরকম কেউ কালারিং ফুড খেয়েছো কিনা আমাদেরকে জানিও। আমরা কিন্তু ফার্স্ট টাইম, আমরা 15 আগস্টে আমরা আমাদের বাড়িতে ফ্ল্যাগ টাঙাই, জিলিপি খাই, এসব করি, মজা করি, খুব ভালো লাগে।
নিজের রান্না চল। ওর তো কি মজা, চিকেন গ্রেভি দিয়ে খাচ্ছে, আমি চিকেন খাই না। কিন্তু আমার পালক পনিরটাও খুব ভালো হয়েছে। তোর রান্নাটা নিজেরটা কেমন হয়েছে? শোন, এসব বলিস না, লজ্জা দিস না, তোরা কে জানাবি? আমি অতবাই ভালো রান্না বান্না করতে পারি না, আমার কাছে আমার রান্না বেস্ট দেখেই তো বুঝতে পারছো বলো এসব কেন। আমার আমার কাছে আমার রান্না বেস্ট, আমার মতো রান্না কেউ পারে না গাইজ, ওসব বলে লাভ নেই। পনির তুলে কী হবে গাইজ, এরকম আমার ডিম দেখো, হাদা ধপধপে ডিম, দেখ বদনাম করবি না কিন্তু আজকের দিনে, হ্যাঁ ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো বলবি না, না ভালো না, না মিথ্যে বদনাম ভালো হয়েছে। আমাকে সব রান্নার জিনিসটা আমাকে বসে বসে দিয়ে টেস্ট কর, আমি টেস্ট মাস্টার। দেখি এবার বাবা টিনি দাঁড়া দিদি কি করে খাচ্ছে, একটু কি চিকেন দেওয়া যাবে? আমি তোকে দিয়ে দিচ্ছি, এত বড় দিচ্ছিস কেন, নিজেরটা খাবো না তোরটা খাবো? আমি গ্রেভি চাটি গাইস এনে তোর, আমার থেকে একটু ডিম নে, পনিরটা খুব ভালো হয়েছে, এনে একটু ডিম নে তোরা, অল্প দে তুই খা, ওই তো এনে ডিম খা চল। এই তোর পালং পনিরটা খাইনি, দিয়েছিস ওকে চিকেন দিয়েছিস? না না ভালো হয়েছে তো, দিদি এখানে ধর ডিমের জায়গায় সাদা মটন বানানো হতো, এতক্ষণ কাজ থাকতো রেজালা, বাবা বোন দেখ রে সব খেয়ে নিয়েছে, তুই দেখতে পাচ্ছিস? কাকে বলছি, বোনের পড়তো যা, ঠিক আছে তুই কপ খেয়ে নিয়েছে, ও আমার কথাই বলছিল যে আমি সব খেয়ে নিয়েছি। তুই আর আমি আছি দিদি একসাথে, জানান জানা এটা জানাম 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 সাথে চলনা ইউহে, পনিরটা খুব নরম আর ভালো টেস্ট হয়েছে, আমার খুব লোভ লাগছে। হ্যাঁ খুব নরম কি
না আমি পনির খাবো না, তো ভালো একটু আগে আমার কিন্তু ডিমটা ভালোই লেগেছে। দেখো আমার রান্না সচরাচর খুব খারাপ হয় না, আমার রান্না সবাই তারিফ করে, ঠিক আছে, খুব ভালো রান্নার গল্প একদিন বলবো আমাকে ভিডিওতে, শুধু ওর রান্নার গল্পই হবে, কটা শুনবে, এরকম করে বলিস না। একবার একটা টিচারকে পোড়া রুটি খাইয়ে দিল হয়নি, সেই এক গামলা ডিমের ঝোলের রান্না করতে করতে হয়েছে। আমি কিন্তু প্রথমে বলিনি, পায়েল বলেছে, ওকে বল তো, ও তো একটা বলো, তুই আবার এক গামলা কেন বলছিস, সেই তো খেয়েছিলি। মানে আমি একটাই বললাম, তখন ছোট ছিলাম, ও যা রান্না করবে তাই খাবো, বুঝতাম না। দিদির মধ্যে একটা জাদু আছে, বুঝব সব যখন বলছি এটা বন্ধ করে গেছে, বলে ফেল, আজকে স্বাধীন, সব বল। ডিম ও জলের মধ্যে ডোবাতে পারে, কাঁচা অবস্থা নয়, কিন্তু ঝোলের ডিম জলের মানে ঝোলের মধ্যে ডুবিয়ে রাখতে পারে আর ঝোলও পরে, এইটা এই মানে এই ক্যালিটা ওর আছে, এটা সবাই জানে। সবাই কি পারে বলো, ডিম আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিই পুরো। এই সাজে পানিশমেন্ট থাকলে না আমাদের দুজনকে জমিয়ে দিতে পারতাম। আসল কথা কি বলতো, আমি না মানে নর্মাল টাইমে না খুব আস্তে আস্তে খাই, এক ঘন্টা দু ঘন্টা ধরে, এই জন্য আমার খাওয়াটা এরকম, আর যখন তাড়াতাড়ি খাই তখন আর চারিদিক পুরো ভূমিকম্প হয়ে যায়। এটা হচ্ছে সত্যি কথাটা বল, এটা সত্যি কথা, সবাই খেয়ে উঠেছে আমি বসে বসে খাই, কারণ আমি তাড়াতাড়ি খেতে পারি না। আমিও খুব আস্তে খাই, ও খুব আস্তে খায়, কিন্তু ওরটা শেষ হয়ে যায়, আমি আর ওর থেকে আমি এতটাই আস্তে খাই যে আমার আর শেষ হয় না। আমি খুব আস্তে খাই না, বোন তাড়াতাড়ি খায়, দেখে বোঝা যায়, আর বলতে হবে না খালা দেখে বোঝা, এরম অপমান করছে আজকের দিন, খালাটার মাঝেও হবে না গাইস একদম। তারপরে বুঝতে পারছো কতটা টেস্টি রান্না হয়েছে বলে, ওর পাত্তা আগে শেষ হয়েছে, আর এ হচ্ছে রসিয়ে রসিয়ে খাচ্ছে, আর আমি আমি তো ভালোই খাচ্ছি। না না সেটা সেটা কোনো ব্যাপার নয়, যার খাওয়া যেরকম, খাওয়া নিয়ে কারো কিছু বলা উচিত না, যার খাওয়া যেরকম একরকম খায়, ঠিক কথা বলে খাওয়া কিছু বললে কি হবে, খাওয়া নিয়ে বলতে নেই, যার খাওয়া ভালো তো সংসারের চাল তালে বেঁচে যাবে। আমি কি চিকেন খেয়েছে শেষ করবো, না না নিস না রে, না কর না মন কর না, নিস না আমার থালাটা ওরম করে দেয় যাতে কালকে কালকে মাছ দেয় না, সবাই স্বাধীন থাকে। এই ফার্স্ট টাইম কালারিং ফুড খেলাম তো বেশ ভালো লাগছে, মানে কেক টেক খেয়েছি কেক, কিন্তু এরকম মানে ভাতের মধ্যে দিয়ে খাইনি, এরকম হাসছি ভাল লাগে, কারোর এরকম খাওয়া শেষ হয়ে গেছে আর ওই খাবারগুলো আমার চোখের সামনে ওরা খাচ্ছে, না 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 যখন ভালোবেসে দিয়েছিল একটু খাই। আসলে আমি বসে থেকে কী করবো, ওর কাছে ওর মানে আরও ভাত দেওয়া হয়েছিল, সব বসে বসে খেতে বাধ্য খাওয়া টাওয়া নিয়ে কোটা দিচ্ছে।
তো জীবনে আমি মানে ভালো খেতে শিখলাম না, একটু বলো না গো টেকনিক, বলো না কি করে খেতে হয়। সত্যি কথা বলছি, মাও খুব বকে আমাদেরকে, ওট 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 আর কত খাবি ওট। আগের চ্যালেঞ্জগুলো দেখো দেখো কি করে খাচ্ছে, মতো খেয়েছো তোমরা? একটু পান্তাঘাটটা ঘুরে এসে তো দেখো। হ্যাঁ পান্তাঘাটটা, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসো। আচ্ছা পায়েল চিকেন রান্নাটা না খুব ভালো হয়েছে, খুব খুবই ভালো হয়েছে। ওই গ্রেভিটা হেভি টেস্ট হয়েছে, এমন কিচ্ছু মশলা দেন, সিম্পল মশলা। তো গাইস পনিরেও সিম্পল মশলা, দিদিরও সিম্পল, আমরাই সিম্পল, মশলাও সিম্পল। তো গাইস আর চুষিস না, এবার শেষ হওয়ার টাইম এসে গেছে, জিতে গেছি গাইস। আজকে সব আমরা জিতে গেছি, জিতে গেছি তো আমি প্রথমে, তারপর তো আমি, তারপরে আমি, সবার শেষ। দিদির জন্য আমরা দুজনে মিলে একটা পানিশমেন্ট চাপাই না গাইস, আছে 15 আগস্টে কোনো হবে না, না হবে না, না 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 না, ওকে তো ওটা এ করা হয়েছিল, মিথ্যা কথা বলা হয়েছিল, না হবে না, চলো আজকে আমরা তিনজন মিলে গানটা করবে, একমাত্র ওই গানটা করবে, না কোনো গান নেই গাইস, আমার গলা প্রচন্ড শেষ, ভালো নেই গলা, আমার গলা তো ভালোই না। হ্যাঁ তো চলো গাইস আসছি, হাতটা জল আশা করে আসছি, আসছি। তো গাইস আমরা চলে এসেছি, হ্যাঁ আমরা চলে এসেছি, আবার পানিশমেন্ট না, পানিশমেন্ট না, ভুল, আমরা চলে এসেছি আমাদের, ওই যে বলেছিলাম না স্টার্টিং এ গাইস যে আমরা একটা মানে একটা গান করব, গান করব, সেই গানই আজকে করব, যে কিন্তু গানই হবে, গানটা গানই হবে, হ্যাঁ ব্যাপারটা হবে উল্টো হয়ে যাবে, ও এখন ভাবছিল আমরা সবাই করবো, আমরা সবাই করবো, একদমই না, আমি আর পায়েল মিলে অলরেডি কি করেছি, প্ল্যান করে ফেলেছি, তাই তো ওকে ট্র্যাপে ফেলেছি, না না গাইস না না আগে বলতে দে শোন কথাটা, ট্র্যাপে ফেলেছি যে ওর মতো বসে, ও ওকে একটা গান করতে, একদম একজন জিতেছে দুজন হেরেছে, তুই শোন আগে আমার কথা, শুনে নে কি বলতে চাইছি, তুই তো সবার কাছে হেরেছি, আজকে তিনজনের একসাথে খাওয়ার চ্যালেঞ্জ নয় মানে আমার ইটিং শো টাইপের ছিল, তো সেখানে আমি আর পায়েল জিতে গেছি, ও হেরে গেছে, ঠিক আছে, যদিও আজকে এরকম হার জিতের কোনো ব্যাপার নেই, তাও তো আমার কিছু বলার নেই, দেখো সেখানে বসেই থাকে আর শুনি, সেখানে 15ই আগস্টের উপলক্ষে এমন স্বাধীন হবে দেখবি, এখানে মাইকের মতো গান করতে হবে, ঠিক আছে, তো ও করবে বিখ্যাত গান করব, গানটাও কি আমরাই সিলেক্ট করব, হ্যাঁ করে দে ফাইন। তো গাইস আজকে গলা মালা ভালো নেই, সব শেষ গলা, যা বেরোবে ভেড়ার মতো শুনে নিও, কিচ্ছু করার নেই। গানটা হচ্ছে সন্দেশে আতে, তোমরা জানো এটা খুব বিখ্যাত একটা মুভির বিখ্যাত গান, কি বই বর্ডার, বর্ডার সে সুনীল শেট্টি বইয়ের বর্ডার, অসাধারণ মুভি, সুনীল শেট্টি যাই হোক ভাব করে গান কর, নে চল গানটার মুখস্থ যদি আমাদের পক্ষে সম্ভব হয় কর না, শুরু কর সন্দেশে, ওকে হেল্প কর, এই তো এই তো শুরু কর, শুরু কর, তুই শুরু কর, কর আগে তোর শুরু করার কথা, বাবা সন্দেশে আতে হামে তরফাতে হাসি শুনো দাঁড়া রে রে বাদে তাই শুরু করছি দাঁড়াও গলা শেষ সন্দেশে আতে হামে তরফাতে তো চিঠি আতে তো কুছ জাতে তো ঘর কব আওগে ঘর কব আওগে লিখো কব আওগে কে তুম বিলিয়ে ঘর সোনা সোনা হে। জানি না কেমন হলো, দেশের জন্য এটা করলাম, যাই হোক সত্যি কথা, সত্যি আমাদের এনারা যদি না, এটা একদম স্পেশালি ভাই বলছি মন থেকে, যেহেতু আমরা ভারতে থাকি বলে না, আমরা ভারতবাসী, হ্যাঁ যেহেতু আমরা টোটালি একটা ভারতবাসী, সবার সবকিছু মিলিয়ে আমাদেরকে থাকতে হয়, মেন কথা হচ্ছে কি জানো এই গানটা
কারের জন্য? স্পেশাল একটা দিন, সবাই ভালোভাবে থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আগামী দিনে আমাদের এই ভিডিও, এরকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর প্রচুর শেয়ার করো, ঠিক আছে? তাই তো ভাই। আরে বোন তো এখন বলা শিখে গেছে রে, ইমা বলতেই দিচ্ছে না, ঠিক আছে? আসলে তিনজন একসাথে তো বলতে পারছো। আমাদের কোয়ার্কি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক শুভকামনা তোমাদের সবার জন্য, সবার জন্য। তো গাইস অনেক ভালো। আর সাবস্ক্রাইবটা কি হচ্ছে গাইস, থেমে গেছে কেন? প্রত্যেক রাউন্ড ফিগার পুরো কমপ্লিট হলে, মানে যেমন সবাই ভালো থাকো, সাবধানে থাকো। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। টাটা।